মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গাঙ্গুলির বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে। চাকরি সংক্রান্ত দুর্নীতি অভিযোগের মামলায় এই তল্লাশি বলে সূত্রের খবর। এর আগে কল্যাণময় গাঙ্গুলিকে এই একই মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। শুক্রবার সাত সকালে ইডির আধিকারিকদের একটি দল বিধাননগরে ইডি দপ্তর থেকে বেরিয়ে সোজা কল্যাণময় গাঙ্গুলির কাদাপাড়ার ফ্ল্যাটে এসে পৌঁছায়। এই মুহূর্তে আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছে বলে ইডি সূত্রে খবর। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতেও ইডি হানা দিয়েছে বলে খবর। পরেশ অধিকারীর প্রতিবেশীদের দাবি, খুব সকালেই তদন্তকারীরা পরেশের বাড়ি ঘিরে ফেলে, সঙ্গে রয়েছে কেন্দ্রীয় জওয়ানরা। দেখুন, আমরা এমনিতেই উনি তার মেয়ের চাকরির কেলেঙ্কারিতে তিনি জর্জরিত, হয়তো কোনো এজেন্সি এসেছে তার বাড়িতে তদন্ত করতে, সিবিআই হতে পারে, ইডিও হতে পারে, অন্য কোনো এজেন্সিও হতে পারে। তো যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বাড়িতে এইরকম এজেন্সি আসাটা স্বাভাবিক, এটাই আমরা মনে করছি। দেখুন, পরেশ অধিকারী বা তৃণমূল দল সেভাবে বিরোধীদের কোনো অভিযোগে তারা কায়ে মানে মেনে নিতে তারা আগেও পারেনি, আজকেও পারবে না। কিন্তু ভারতের যে বিচার ব্যবস্থা, মহামান্য হাইকোর্টের যা রায়, তাতে মেখলিগঞ্জের বাসী এবং ভারতীয় জনতা পার্টি যে অভিযোগ করেছে তার প্রমাণ ইতিমধ্যেই দিয়ে দিয়েছে হাইকোর্ট। সূত্র মারফত আরও জানা গিয়েছে রাজ্যের ১৩টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। অন্যদিকে শুক্রবার নাকতলায় পার্থর বাড়িতেও ইডি হানা দিয়েছে। একই সঙ্গে ইডির অভিযান এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বাড়িতেও। সূত্রের খবর, দুর্নীতিতে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতেই এই অভিযান চালানো হচ্ছে। ঘটনাচক্রে একুশে জুলাইয়ের সভামঞ্চে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার নিয়ে সুর চলান মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িতে সিবিআই ইডি এলে মুড়ি খেতে দিন বলে কটাক্ষ করেছিলেন তৃণমূল নেত্রী। তার পরের দিনই পরেশের বাড়িতে ইডির হানা। সংবাদ মাধ্যমকে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, কলকাতায় আছি, মেখলিগঞ্জের বাড়িতে ফোন করেছিলাম কিন্তু সব ফোন নিয়ে নিয়েছে, বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারছি না, তাই বুঝতে পারছি না কি হচ্ছে। আমি বাড়িতে থাকলে দিদির নির্দেশে মুড়ি খাওয়াতাম। পরেশ আরও বলেন, কেন কেন্দ্রীয় সংস্থা আমার বাড়িতে গেল এ বিষয়ে আমি কিচ্ছু জানি না। জানা গিয়েছে ইডির সাত থেকে আটজনের একটি দল তল্লাশি চালাচ্ছেন পরেশের মেখলিগঞ্জের বাড়িতে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।